তুলু ও তুলু আমু আমার গরম পানি কই গোসল করব গরম পানি নাই যা আছে তুলি গোসল করব তুই পরে করিস আমু শীতের দিনে তুলি আবার কবে গোসল করে অরে গোসল করতে না দিলেই খুশি ওই তো শুনো পাউডার মাখা কম্বলের নিচে বসে থাকে কম্বলের নিচে ওর বাড়ি গো সব তুই কয়দিন পর গোসল করতেছস মাত্র সাত দিন সাত দিন কি কম শোনো আম্মু আমি পারফিউম দিই আমার সাথে গন্ধ বাস নাই তুমি আমার তুলি পাইছো গোসল ছাড়া গন্ধ জামা কাপড় নিয়ে ঘুরে বেড়াবো তোকে ভাই বোনের মতো আমি বুঝি না তুলিরে জিগায় পানি নে ওই শীত বিদ্যুৎ চুল্লা বুড়ি আমু বলছে তোর আজকে গোসল করার দরকার নেই তোর রুমের চেয়ে টয়লেট আরো বেশি ঠান্ডা সব পানি বরফ হইয়া জমে আইসক্রিম হয়ে গেছে সুগার মিল্ক ছাড়াই আইসক্রিম খাইয়া মজা নাই কি কও ভাইয়া সত্যি আমি কবে মিশা কথা কই আমার উপর তোর এক চিমটিও ফুসকা সমান ভরসা নাই আছে আছে তাইলে এর জন্যই তো তোর সাবধান করে দিলাম তুই আজকে রুম থেকে বেরই হইস না দরজা আটকায় বসে থাক বের হইলে বরফের টুকরা হয়ে যাবি পরে আমার দোষ দিস না না ভাইয়া আমি বের হইব না হ্যাঁ হ্যাঁ মুখ ডাক বরফ হয়ে যাবি আমু আমি বলছি না তুই গোসল করবো না আমি ওর অনেক বুঝাইছি কিছুতে রাজি হলো না গোসল করতে সাফ সাফ বলছে ওর গরম পানি দেয়া আমার গোসল করতে এত ঘি দর মাইয়া কেমনে যে আমার পেটে হইছিল অনেক ক্ষুধা লাগছে কি খাই আমার রুমে তো কিচ্ছু নাই পেটের বেদ্যপ ইঁদুরটা খুব কামড়াইতেছে কিছু খাওয়াই লাগবো কিন্তু ভাইয়া বলল রুম থেকে বের হইলে বরফের টুকরা হয়ে যাব ধূত তারিকা বরফের টুকরা হই আর রুচি ভাজি হই আগে ক্ষুধা থামাই তুলি খবরদার আম্মুর আবার কি হইল যে মেয়ে গোসল করে না আমার ঘরে তার কোনো জায়গা নেই তুই কম্বলের নিচেই থাকবি ওইটাই তোর বাড়ি ঘর তোর জাত গোষ্ঠী সব আম্মু কম্বলের নিচে তো খাবার নাই দরকার পড়লে কম্বলের নিচে খাবার চাষ করে খাবি তোর বাপের কবি ফসলের সার এনে দিতে আমার ঘরের খাবার ধরবি না বারো দিন ধরে যে মেয়ে গোসল করে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তুই কার মেয়ে আমি তোরে চিনি না আমি অনেক কষ্টে আজকে গোসল করতে চাইছি তুমি তো না করছো ভাইয়ারে দিয়া জাবেদ ভাই তো বললো টয়লেট অনেক শীত পানির মোটর ট্যাঙ্কি সব নাকি বরফের টুকরো হয়ে গেছে চিনি মিল্ক ছাড়া আইসক্রিম মজা নাই কি বলস পাগলের মতো আমু ওর কথায় হাত পা দিও না ওই চব্বিশ ঘন্টা কম্বলের নিচে থেকে পাগল হয়ে গেছে বেশি গরম হিট পড়ে গেছে ওর মাথায় বুঝছো আম্মু